কেন্দ্রীয় বাহিনী খাতা খুলতে দিচ্ছে না তৃণমূলকে, মানুষ যাচ্ছে, কপালে দুঃখ আছে তৃণমূলের। আর এখন থেকে তৈরি হোক ফের এই কথা বলে গর্জন করলেন রীতিমতো শুভেন্দু অধিকারী। তৃণমূল বুঝতে পেরেছে তারা হারছে, তাই কি মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফের দাগিয়ে দেওয়া হচ্ছে সন্দেশকালীন মায়েদের, তৃণমূলের খেলা কি এবার শেষ? প্রশ্ন তুললেন তিনি। একজনকে শুইয়ে মিটল চতুর্থ দফার ভোট, রইল বাকি আর তিন। কিন্তু প্রথম তিন দফার মতো শান্তিপূর্ণ তকমা আর পেল না বাংলার চতুর্থ দফা। সকাল থেকেই বিক্ষিপ্ত হিংসার ছবি আসছিলই, কিন্তু বেলা বাড়তেই দিলীপ ঘোষের কনভয় হামলা দিয়ে শুরু হয় তৃণমূলের ভোট কারিগরি। তবে অনেক চেষ্টা করেও এবারেও বিশেষ কিছুই করতে পারল না শাসক দলের সাঙ্গ পাঙ্গরা, সৌজন্যে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষকে এবার আর ঘরবন্দি করে রাখতে পারল না তারা, আর সেই রাগই আছড়ে পড়ল বিজেপি নেতাদের ওপর। মন্তেশ্বরে দিলীপকে কিছু করতে না পেরে বর্ধমানের দ্বিতীয় চেষ্টা, ভাঙচুর হলো গাড়ি, মাথা ফাটল দিলীপের নিরাপত্তা রক্ষী। শুধু দিলীপ ঘোষ নয়, বহরমপুরে অধীর চৌধুরীকেও আটকানোর অনেক চেষ্টা হলো। এবার শাসক দলের হয়ে ময়দানে নেমে পড়ল পুলিশ। হঠাৎ এখানকার পুলিশ, লোকাল পুলিশ একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল, সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। ভোটে হিংসার ছবি দেখে অভ্যস্ত বাংলার মানুষ, পরে অশান্তি যে হবেই তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার কি হতাশা থেকে হিংসার পথে হাঁটছে তৃণমূল? এমনি পশ্চিমবঙ্গের মানে ভোটটা খুব একটা নিরামিষ হয় না, তারপরে তৃণমূল কংগ্রেস যখন ময়দানে আছে এবং তৃণমূল কংগ্রেস থাকার সঙ্গে সঙ্গে তাদের হতাশা আর আতঙ্ক আছে, সেজন্য এই ধরনের সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে, বিচারপতিদের আক্রমণ করছে, সাংবাদিকদের আক্রমণ করছে, সাংবাদিক সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে, সংবিধানকে আক্রমণ করছে। মচকালেও ভাঙতে রাজি নয় তৃণমূল, প্রথম চার দফাতেই বিশেষ কিছু করতে না পেরে কেন্দ্রীয় বাহিনীর ঘাড়ে দায় চাপিয়ে হয়তো কিছুটা স্বস্তি শাসক দলের। সকাল থেকে আটকা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষের উপর অত্যাচার, কেন্দ্রীয় বাহিনীর তৃণমূলের এজেন্ট এবং তৃণমূলের ভোটারদের উপর অত্যাচার, কেন্দ্রীয় বাহিনীর সাধারণ মানুষকে বিজেপি কে ভোট দেওয়ার জন্য প্ররোচনা করার প্রচেষ্টা এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে অত্যাচার করার নিদর্শন আমরা দেখেছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খেলা এবার ঘুরে গিয়েছে, আর সেটা ভালোই টের পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে কি হার জেনেই বরণ কাপড় দিচ্ছে বাংলার শাসক দল? হার বুঝেই কি সন্দেশখালিতে নতুন করে বাবরেদের দাগিয়ে দেওয়ার চেষ্টা? ২৪ খেলা শেষ তৃণমূলের, রিপাবলিক বাংলা। আর এদিকে এই চতুর্থ দফায় ভোটে সেখানে দফায় দফায় আবার হামলার মুখে পড়লেন কে? না দিলীপ ঘোষ। তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা, এবং সমস্ত কিছু মিলিয়ে দেখা গেল যে চতুর্থ দফার ভোটে দিলীপকে আটকাতে যেন মরিয়া হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস। আপনারা কেউ ভোট দেননি? এই ক্রিমিনালদের নিয়ে তারা ভোট করছে, যারা আমাদের উপর অ্যাটাক করছে, ইট পাটকেল মারছে। চতুর্থ দফায় অন্যতম নজরকাড়া কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, আর এই আসনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। হেভিওয়েট এই প্রার্থীকে আটকাতে দফায় দফায় চলল হামলা। দিলীপ
ঘোষ যখন বুথের পথে যাচ্ছেন তখনই তাকে তারা অভিযোগ করতে শুরু করেন যে এবার বলে নয় কোনো বছরই এই অঞ্চলে কাউকে ভোট দিতে দেওয়া হয় না, বিজেপির কর্মী সমর্থকদের ভোটের বুথের দিকে এগোতে দেওয়া হয় না। দেখো এই মুহূর্তে দিলীপ ঘোষের গাড়ির সামনে একজনকে শুইয়ে দেওয়া হয়েছে, একজনকে শুইয়ে দিয়ে অবরোধ চলছে। আপনার গাড়ির সামনে একজনকে শুইয়ে আমার চলছে, দেখো না সব ঠান্ডা করবো তার প্রতিবাদ করতে এসে গাড়ি ভেঙেছে, হিসাব আমি নবই চার তারিখে। মন্তেশ্বরী তুল্লা বাজারে 56 নম্বর বুথে তৃণমূল যে অশান্তি পাকাচ্ছিল তাতে নেতৃত্ব দিচ্ছিল শাহজাহানের মতো কিছু দুষ্কৃতি, অভিযোগ স্থানীয়দের। ভোট পেতে তৃণমূল যে জেলায় জেলায় কেন্দ্রে কেন্দ্রে বুথে বুথে হাজার হাজার শাহজাহান বাহিনী তৈরি করে রেখেছে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য। পাল্টা দিলীপকে নিশানা করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। আমাদের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, বেশ কয়েকজন সাংবাদিক প্রহৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় তারই প্রতিবেশী, অন্য ধর্মাবলম্বী হওয়া, অন্য মতাবলম্বী বা ধর্মাবলম্বী হওয়ার কারণে প্রতিবেশী যদি প্রতিবেশীকে ভোট দিতে আটকে দেয় তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? তারা জানে যে এই দিলীপ ঘোষ তিনি নিজে এক সাংসদ ছিলেন, তিনি বাংলার জন্য কোনো কাজ না করে তিনি দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য পাওনা টাকা আটকে দেওয়ার জন্য তদারকি করে এসেছেন। যে দল বাংলার মাবোনেদের ইজ্জত দিয়ে সস্তা রাজনীতি করার কারণে ইজ্জতকে ভূমিকৃত করেছে, সরকার সৃষ্টিকারী বিভেদকামী শক্তির প্রার্থীকে দেখলে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতেই পারে। সব মিলিয়ে দিনভর দিলীপকে আটকাতেই ব্যস্ত ছিল তৃণমূল, তবে দিলীপ অবশ্য ছিলেন নিজের মেজাজেই। রিপাবলিক বাংলা।